ধরো আমার কাছে দুটো ভেরিয়েবল দেওয়া আছে, ভালো করে বুঝবে, দুটো ভেরিয়েবল, একটা এক্স, এক্স একটা আর ওয়াই একটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো দেওয়া আছে। এবার আমার এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, দুজনকে মিশিয়ে ধরো এরকম আছে, ডিএক্স ডিটি সমান এক্স প্লাস ওয়াই থাকতেই পারে। আচ্ছা, থ্রি এক্স প্লাস ওয়াই, আর ডি ওয়াই ডিটি এইটা সমান আছে ওয়াই প্লাস, বা ওয়াই প্লাস দরকার নেই, এক্স প্লাস টু ওয়াই এরকম আছে, ঠিক আছে, যেখানে টিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই যে এক্স আর ওয়াই, এরা কি, এরা প্রত্যেকে হচ্ছে ফাংশন অফ টি, তার মানে এই জিনিসটা কি, থ্রি ইন্টু এক্স অফ টি প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স অফ টি ওয়াই অফ টি প্লাস টু ওয়াই অফ টি। হ্যালো, এই যে দুটো ইকুয়েশনকে একসাথে এক বলে, মানে দুটো বলে না, একের বেশি ইকুয়েশন গুলো, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একসাথে বলে হচ্ছে একটা সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন, বুঝতে পেরেছো বলো, এটা বুঝতে পারলে। এইবার দেখো, এবার এটা তো আমি এই যে সংখ্যা দিয়ে লিখলাম, ধরো আমাকে এরকমও দিতে পারে, আমি এক্স আর ওয়াই না বলে আমি এবার এক্স ওয়ান এক্স টু ভেরিয়েবল দিয়ে বলছি, ভালো করে খেয়াল করবে, আমি এক্স ওয়াই না বলে এক্স ওয়ান এক্স টু ভেরিয়েবল দিয়ে বলছি। ধরো আমার কাছে তিনটে ভেরিয়েবল আছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ঠিক আছে। এবার আমি লিখছি ডি এক্স ওয়ান ডিটি সমান, সেই একই রকম ভাবে ধরো লিখলাম এক্স ওয়ান, এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস এক্স থ্রি ডি এক্স টু ডিটি সমান এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি, আর ডি এক্স থ্রি ডিটি সমান টু এক্স ওয়ান প্লাস জিরো এক্স টু দিলাম প্লাস এক্স থ্রি। ধরো এরকম আমাকে একটা, এই তাহলে তিনটে ভেরিয়েবল যদি দেয় এরকম ভাবে একটা সিস্টেম তৈরি হবে, তাই তো, তিনটে ইকুয়েশন যদি দেয়, বুঝে গেল। এইবার এইবার একটা জিনিস দেখবে, আমি এন সংখ্যক ইকুয়েশন নিচ্ছি কিন্তু সাজাচ্ছি এইভাবে। ও আর একটা জিনিস বলে দিই, এই যে ডি এক্স ডিটি এইটাকে তোমরা ভেক্টরেও দেখেছো, এক্স ডট এই দিয়ে ডিনোট করে, এই সরি এক্স ওয়ান ডট ডি এক্স টু ডিটি, এটাকে এক্স টু ডট, মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভটা মাথায় একটা ডট দিয়ে ডিনোট করে, বুঝা গেছে। তাহলে এইটাকে কি বলবো, এক্স ডট, এটাকে কি বলবো ওয়াই ডট, বোঝা গেল আমার কথা, এইভাবে ডিনোট করে। এইবার দেখো আমার কাছে বলছে আমি এন সংখ্যক ইকুয়েশনের একটা সিস্টেম নিচ্ছি, ধরো এক্স ওয়ান ডট সমান এ ওয়ান ওয়ান, আমি এ ওয়ান ওয়ানটা একটা ফাংশন অফ টি বলছি, সাথে তো তোমার থাকে না ডি এক্স ডি টি এরকম তো থাকে, ইকুয়াল টু টি এক্স ওয়ান টি এক্স প্লাস এরকম তো জিনিস থাকে, এটা যে সবসময় কনস্ট্যান্ট হবে এমন তো কোনো কথা নেই, এটা একটা ফাংশন অফ টিও হতে পারে, বুঝা গেল কি বললাম। এইবার দেখো এ ওয়ান ওয়ান আমি পাশে ফাংশন অফ টি লিখলাম, এক্স ওয়ান আমি এক্স ওয়ানটা যেহেতু টি ফাংশন আমি এক্স ওয়ান এক্স টু আর টি দিয়ে লিখছি না, এ ওয়ান টু এক্স টি এক্স টু প্লাস এইভাবে এ ওয়ান এন পাশে টি এক্স এন হলো। আচ্ছা এক্স টু ডট এইটা কি হবে, এ টু ওয়ান এক্স ওয়ান, এ টু ওয়ান পাশে ব্র্যাকেটে টি এক্স ওয়ান প্লাস এ টু টু এক্স টু প্লাস, মানে বুঝতে পারছো কিভাবে লিখছি, টু এন ফাংশন অফ টি এক্স এন। আচ্ছা তাহলে বলো তো
এখানে এন সংখ্যক ইকুয়েশন পর্যন্ত থাকবে, এ এ বলো এটা কি হবে, এ এন ওয়ান এক্স ওয়ান প্লাস এ এন টু এক্স টু প্লাস ডট 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 এ এন এন এক্স এন, হলো এই হচ্ছে একটা সিস্টেম পাওয়া গেল। এইবার এটাকে আমি ডান দিকে আরো একটা কিছু ফাংশন আছে ধরো এরকম বলে দিচ্ছি, তাহলে তোমার তো এরকমও থাকতে হলো সবসময় যে এই এইরকম ফর্মে থাকবে তা তো না, প্লাসে তো তোমার যোগ করে টি প্লাস ই টু দি পাওয়ার টি এরকমও থাকতে পারতো, ঠিক আছে? এই যে টি ই টু দি পাওয়ার টি এইগুলো একটা নতুন ফাংশন, টি ফাংশন তো, আমি সেইগুলোকে এইরকম এফ দিয়ে লিখছি, এফ ওয়ান টি প্লাস এফ টু টি, মানে এক্স ওয়ান এক্স টু ছাড়া যে টার্মগুলো আছে, বুঝা গেল কি বললাম? এই যে জিনিসটা লিখলাম এন সংখ্যক ডিফারেনশিয়াল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কে এই একটা এই মেথড এই আকারে সাজানোকে বলে হচ্ছে, একটা সিস্টেম অফ ইকুয়েশন কে সাজানোকে বলে হচ্ছে নর্মাল ফর্ম, ঠিক আছে? নর্মাল ফর্ম অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার খেয়াল করো, আচ্ছা আমি সেই আগেরটা নিয়ে বলছি, দেখো তো এখানে কি আছে। আচ্ছা বাঁদিকে, আচ্ছা একটু অন্যভাবে বলি, অন্যভাবে দরকার নেই, তাহলে এক্স ওয়ান ডট এক্স টু ডট এক্স থ্রি ডট, আচ্ছা দেখো তো এইটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স বলি, কলাম ম্যাট্রিক্স, যেটাকে আমি ভেক্টর এইভাবে লিখছি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, বলো এটা একটা তোমরা একটা জিনিস বলো তো, এটা সেই এক্স ইকুয়াল টু বি এই টাইপের ইকুয়েশন না? তাহলে ax ইকুয়াল টু b করলে এখান থেকে কি আসে, x ডট ইকুয়াল টু কি হবে, ax মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা 1 2 মাইনাস 1 1 মাইনাস 2 1 1 0 1 এইটাই তো। তার সাথে দেখো যদি x1 x2 x3 গুণ করা হয়, তাহলে সেই দুটো গুণ করে কি তৈরি হয়, এই এই ইকুয়েশনটাই তৈরি হচ্ছে না, বুঝা গেছে এটা কিভাবে তৈরি হচ্ছে? দেখো তুমি ওয়ান এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস এক্স থ্রি এক্স ওয়ান ডট, এই যে ম্যাট্রিক্সটা বাঁদিকে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট, এই যে কলাম ম্যাট্রিক্সটা, এইটাকে আমি লিখলাম ক্যাপিটাল মানে সরি এক্স ডট দিয়ে, এইটাকে লিখলাম আমি এ ভেক্টর দিয়ে, আর এইটাকে লিখলাম আমি এক্স ভেক্টর দিয়ে, তাহলে বলতো জিনিসটা কি আসলো অ্যাকচুয়ালি, এক্স ডট ডট সমান এক্স, বোঝা গেছে? যেখানে এক্স এক্স এর অর্ডার কত, এক্স এর অর্ডার কত, এক্স ডট এর অর্ডার এক, থ্রি বাই ওয়ান, এর অর্ডার কত, থ্রি বাই থ্রি, আর এক্স এর অর্ডার কত, থ্রি বাই ওয়ান, তাহলে দেখো দুটো গুণ করলে থ্রি বাই ওয়ান ম্যাট্রিক্স হচ্ছে, হলো? তাহলে একই রকম ভাবে যদি এইটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কি হবে, এক্স ভেক্টর সমান এ এক্স প্লাস এই যে এফ ভেক্টরটা থাকবে, তাই তো? দেখো যেখানে এক্স ভেক্টরটা কোনটা, এক্স এক্স ডট ভেক্টরটা হচ্ছে এক্স ওয়ান ডট এক্স টু ডট এইভাবে এক্স এন ডট, এই কলাম ভেক্টরটা, এক্স ভেক্টরটা কোনটা, এক্স ভেক্টরটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু আর টু এক্স এন, এই কলাম ভেক্টরটা, এফ ভেক্টরটা কোনটা, এফ ওয়ান এফ টু আপ টু এফ এন, আর এইবার বলো এ ম্যাট্রিক্সটা কোনটা, এই এ ম্যাট্রিক্সটাই কিন্তু আমার সবচেয়ে বেশি দরকারি জিনিস, বলো এ ম্যাট্রিক্সটা কোনটা হবে, বলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কোনটা, এ ম্যাট্রিক্সটা এ এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ডট 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 এ ওয়ান এন এ টু ওয়ান এ টু টু এ টু এন তারপরে এ এন ওয়ান এ এন টু এন এন, হ্যালো
বলো জিনিসটা বোঝা গেছে কি বললাম? হুম এই যে জিনিস ম্যাট্রিক্সটা হলো এই এই যে ফর্মে আমি লিখলাম এক্স ভেক্টর ইকুয়াল টু এ এক্স প্লাস এফ, এইটাকেই বলছে আমার ওই গিভেন সিস্টেমের ভেক্টর ফর্ম। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ভেক্টর ফর্মটা হচ্ছে তোমার সব থেকে দরকারি জায়গা। এইবার মানে এই জায়গাটা দিয়ে খুব সহজে তুমি অনেকটা একটা সিস্টেমকে সলভ করতে পারো, ঠিক আছে? কিন্তু এই মেথডে সলভ করা তো খুব সমস্যা। আমরা ভেক্টর মেথডে সলভ করাটা শিখবো। আমি এক এক করে অঙ্ক, আগে একটা অঙ্ক দেখিয়ে নিই, তারপরে আমি তোমার এমনি থিওরিতে আসছি। একটা অঙ্ক দেখিয়ে নিই, ধরো খুব স্বাভাবিক ভাবে আমি সাধারণ ভাবে আমি লিখে লিখে করছি, জিনিসটা ভালো করে খেয়াল করবে, মাঝে মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? শোনা যাচ্ছে? আমি জিনিসটা লিখছি, দেখো বলছে ফাইন্ড দা জেনারেল সলিউশন অফ দা ভেক্টর, এইভাবে দেবে কোশ্চেনটা, অফ দা ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স ডট ইকুয়াল টু এ এক্স, যেখানে এক্সটা হচ্ছে টির ফাংশন, এক্সটা হচ্ছে টির ফাংশন, যেখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 3 4 5, এক্স ম্যাট্রিক্স তো তোমার জানো x1 x2, বুঝা গেল? এইটা তোমাকে সমাধান করতে দিল। ও আরেকটা জিনিস বলে দিই, এই যে এক্স এক্স ডট ইকুয়াল টু এক্স প্লাস বি লিখলাম, প্লাস এফ লিখলাম, সরি এই এক্স প্লাস এফ লিখলাম, এই যে এফটা যদি এখানে জিরো ভেক্টর হয় তখন আমরা সিস্টেমটাকে বলি হোমোজিনিয়াস সিস্টেম, আর এফটা যদি এখানে নন জিরো ভেক্টর হয় মানে কলাম ম্যাট্রিক্সটা যদি জিরো ম্যাট্রিক্স হয় তাহলে হোমোজিনিয়াস, আর এটা না হলে নন হোমোজিনিয়াস। বোঝা গেছে? মানে মেন কথা হচ্ছে ডান দিকে যদি কিছু যোগ থাকে তাহলে নন হোমোজিনিয়াস, না থাকলে হোমোজিনিয়াস, তোমরা আগে যেমন শিখেছিলে সেইটাই। বলো বুঝতে পারলে এটা? তাহলে বলো তো এই যে আমি অঙ্কটা লিখলাম এটা কি হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? এটা হচ্ছে নন হোমোজিনিয়াস। কেন, ডান দিকে কি আছে? ডান দিকে কি কিছু যোগ আছে? না না যোগ নাই, তাহলে তো এটা হোমোজিনিয়াস সিস্টেম। হ্যাঁ এইবার এটা সলভ করার কায়দা হচ্ছে, দেখো ভালো করে শুনলে মন দিয়ে। আচ্ছা ধরো এক্স ভেক্টর ইকুয়াল টু এ এক্স, এই এইটা তো তোমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, তুমি এটাকে এইরকম ভাবে ধরে নেবে এক্স ইকুয়াল টু, যেই তোমরা সে যেরকম ট্রায়াল সলিউশন ধরতে, কি ধরতে ফার্স্টে ট্রায়াল সলিউশন ধরতে, তো হ্যাঁ তুমি এটাকে এক নম্বর দিয়ে দিলে, তারপরে নিয়ে লিখবে লেট এক্স ইকুয়াল টু, কিভাবে লিখতে ট্রায়াল সলিউশন বলো, এ টু দি পাওয়ার এম এক্স, এখানে ধরবে এ না, এখানে ধরবে হচ্ছে কে ভেক্টর ই টু দি পাওয়ার এক, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে টি, তাহলে ল্যামডা টি ধরলাম আমি, এখানে এম ধরতে পারতাম আমি ল্যামডা দিয়ে ধরলাম, ঠিক আছে? এইটা বি এ ট্রায়াল সলিউশন বা সলিউশন যা হোক কিছু লেখো, সলিউশন অফ ওয়ান এইটা ধরে নিলে, ঠিক আছে? এইটুকু আমার কথা বোঝা গেল তো? হ্যাঁ আচ্ছা এবার তাহলে এখান থেকে কি পাওয়া যায়, এক্স ভেক্টর কে টাও ভেক্টর, তাহলে এখান আচ্ছা কে যেখানে কে সমান হয়ার, কে সমান এই কে ওয়ান কে টু, ঠিক আছে এই কলাম ম্যাট্রিক্সটা। এবার তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, আর একটা জিনিস লিখবে হয়ার ল্যামডা ইজ দ্য আইগেন ভ্যালু অফ এ,
এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হবে ল্যামডা, কিভাবে করবে দেখো। তাহলে এবার ভালো করে বুঝবে এই যে ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে যে এ ম্যাট্রিক্সটা পেয়েছিলাম তার আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভ্যালু যদি হয় তাহলে আইগেন ভ্যালুগুলো বার করো, ওয়ান মাইনাস ল্যামডা থ্রি, এখানে ফোর, ফাইভ মাইনাস ল্যামডা সমান জিরো, তাই তো? তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি থাকছে, ল্যামডা স্কোয়ার মাইনাস সিক্স ল্যামডা মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো। দেখো ল্যামডা ইকুয়াল টু কি কি থাকছে বলো, হয় মাইনাস ওয়ান অথবা সাত, এই দুটোই তো থাকছে। হ্যালো, এইবার কি এইভাবে লিখবে দেখো কিভাবে। এইবার তাহলে তোমার দুটো আইগেন ভ্যালু বেরিয়েছে, এবার তোমার কাজ হচ্ছে দুটো আইগেন ভ্যালু রেসপেক্টে আইগেন ভেক্টর গুলো বার করা। লেট, আচ্ছা এইভাবে লিখবে, অত লেট টু হয়ে দরকার নেই, ফর ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়ান এ মাইনাস ল্যামডা। আচ্ছা আমার একটা জিনিস বলতো তো, এ মাইনাস ল্যামডা আই, আমার তো সেই ইকুয়েশনটা কি ছিল একটা জিনিস একটু খেয়াল করো, সাইডে আমি একটা জিনিস করে দিচ্ছি একটু, আমার সেই ক্যারেক্টারিস্টিক তোমার এই আইগেন ভ্যালু বার করার শর্তটা কি, এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এই যে এক্সটাই তো আইগেন ভেক্টর নাকি। আচ্ছা দেখো তো এইভাবে যদি লিখি এ এক্স মাইনাস ল্যামডা এক্স ইকুয়াল টু জিরো, এ মাইনাস ল্যামডা আই এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এইবার একটা জিনিস বলছো যে এখান থেকে যদি তুমি দেখো তো এক্সের ইকুয়েশন এক্সটা সহজে বার করতে পারবে না, এখান থেকে এই ম্যাট্রিক্সটা বার করে এক্স যে ইকুয়েশনটা সেখান থেকে এক্স ওয়ান এক্স টু বার করাটা সহজ, সেটাই কাজ করবে। ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়ানে এ মাইনাস মাইনাস আই মানে কি, এ প্লাস আই কে ওয়ান, বা কে ওয়ান দরকার নেই, এ মাইনাস আই, আচ্ছা কে ওয়ান দেবে, হ্যাঁ দাও কে ওয়ানই দাও, কে ওয়ান দিয়ে দাও, এইভাবে কে ওয়ানটা দিয়ে দাও ইকুয়াল টু জিরো, এই ফর্মেই তো লেখা হবে নাকি। এ প্লাস আই কেন লিখলাম, এ মাইনাস ল্যামডা, ল্যামডা মানে তো মাইনাস ওয়ান, হ্যাঁ কে ওয়ান ইজ দ্য আইগেন ভেক্টর করেসপন্ডিং টু ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়ান, এইটুকু লিখতে হবে, ঠিক আছে। দেয়ারফর বলো তাহলে বাঁদিকের ম্যাট্রিক্সটা কি আসে, এ প্লাস আই, এ প্লাস আই মানে এ ম্যাট্রিক্স প্লাস আই, তাহলে টু থাকছে এখানে, থ্রি, ফোর, সিক্স, এই থাকলো। এখানে কে ওয়ান মানে কি, কে ওয়ান কে টু সমান কি থাকছে, জিরো জিরো। তাহলে এবার এখান থেকে ইকুয়েশনটা লেখো, টু কে ওয়ান প্লাস থ্রি কে টু ইকুয়াল টু জিরো, পরেরটা দেখো ফোর কে ওয়ান প্লাস সিক্স কে টু মানে এইটাই, লিখে নাও ফোর কে ওয়ান প্লাস সিক্স কে টু ইকুয়াল টু জিরো, এই থাকছে, তাই তো নাকি। আচ্ছা তাহলে এখান থেকে দেখো দুটো তো একই ইকুয়েশন, তাহলে দেওয়ার পরে আমি এখান থেকে এইভাবে লিখতে পারি, আচ্ছা এটা বুঝে দিলাম, দুটো তো একই ইকুয়েশন আসলো নাকি, তাহলে ওখান থেকে আমার সেই আইগেন ভেক্টর বার করে কি করে মনে আছে, এইটা করতে হবে না আমার, যে হয়ে গেল কে ওয়ান ইকুয়াল টু সি ধরে নিলাম, কে ওয়ানটাকে সি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা বা তোমার কে ওয়ানটাকে সিও ধরা দরকার নেই, তুমি এইভাবে করো, এই দেখো আমার এখানে আসলো, এই তাহলে এই জায়গা থেকে আমি কি পেলাম দেখো তো, দুটো যখন একই তাহলে এইটা নিয়েই কাজ করা যাবে, তাহলে টু কে ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি কে টু, এই পেলাম, তাহলে পেলাম টু কে ওয়ান সমান মাইনাস থ্রি কে টু,
সমান সমান, আচ্ছা সমান করে দেবো। এবার এইটাকে একটু ওপর নিচে সাজাও, কে ওয়ান বাই থ্রি বাই কে টু, কে টু বাই মাইনাস ইকুয়াল টু সি, পাশে বলবে সে, ঠিক আছে। দেয়ারফোর কে ওয়ানটা তাহলে কত হলো, কে ওয়ানটা আসলো হচ্ছে থ্রি সি মাইনাস টু সি হলো। এবার সিটা কি, সি বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, বলো আমার কথা বোঝা গেল। এবার তারপরে লিখবে পুটিং সি ইকুয়াল টু ওয়ান, তাহলে কে ওয়ানটা কি দাঁড়াচ্ছে, থ্রি আর মাইনাস টু। এই দেখো প্রথম আইগান ভেক্টরটা বেরিয়ে গেল, বোঝা গেছে। এইবার দেখবে খুব ভালো করে খেয়াল করো, ল্যামডা টুর রেসপেক্টে এবার আইগান ভ্যালুটা কি আছে বলো। নাও একটা বেরিয়ে গেল ফর ল্যামডা ইকুয়াল টু সাতের জন্য একটা ছিল, একই রকম ভাবে বার করবে, আমি আর বার করাটা দেখাচ্ছি না, ঠিক একই রকম লেখা। কে টুটা তোমার হবে, আমি বলে দিচ্ছি, ওয়ান আর টু, ঠিক আছে। আগের লেখাগুলো একই রকম হবে, এই যে কে টুটা হবে ওয়ান আর টু, তোমার দুটো আইগেন ভেক্টর বাড়িয়ে গেল। এইবার ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে। দেয়ারফর এইবার লিখবে, দেয়ারফর দ্য ফান্ডামেন্টাল সেট সেট অফ সলিউশন ইজ, ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন কি, এই যে কে ওয়ান, মাথায় এ দেওয়ার দরকার নেই, ভেক্টর দিতেও পারো নাও দিতে পারো, কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি কমা কে টু ই টু দি পাওয়ার ল্যামডা টু ডি, এইটা হচ্ছে ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। দেখো তোমার এখানে কি এসেছিল, তোমার এখানে এসেছিল তো সলিউশনটা কি এরকম ফর্মে ধরেছিলে, তো মানে কে এর দুটো মান বেরোলো, কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি আর কে টু ই টু দি পাওয়ার ল্যামডা টু টি, বুঝে গেছে। তাহলে এই দুটো যখন বেরোলো, দেয়ারফর দ্য জেনারেল সলিউশন তাহলে কি হবে, ওয়ান ইজ এক্স ভেক্টর ইকুয়াল টু কি হবে বলো, সি ওয়ান কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি প্লাস সি টু কে টু ই টু দি পাওয়ার ল্যামডা টু টি, কারণ এই দুটোই হচ্ছে আমার সেই সলিউশন, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যে দুটো সলিউশন আছে ল্যামডা, তোমার সেই এম এর দুটো মানের জন্য দুটো সমাধান আসতো, তো সেই দুটোকে কম্পোজিশন করে মানে এইভাবে লেখা হতো কম্বিনেশন করে। এখানেও সেই দুটো সলিউশন হচ্ছে এইটা, যেটাকে সি ওয়ান আর সি টু দিয়ে যোগ করে আমরা লিখলাম, ঠিক আছে। তাহলে এবার কি আসবে, দেয়ারফোর এক্স ওয়ান, এবার ভেক্টরটাকে ভেঙে লেখো, এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু সি ওয়ান, আচ্ছা কে ওয়ান মানে কত, কে ওয়ান মানে হচ্ছে থ্রি মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টি, ল্যামডা মানে ল্যামডা ওয়ান মানে তো মাইনাস ওয়ান প্লাস সি টু, এখানে হচ্ছে ওয়ান আর টু ই টু দি পাওয়ার সেভেন্টি, এই হলো। বলো বুঝতে পারলে এইটুকু, হ্যাঁ। তাহলে এখান থেকে সলিউশন দুটো কি কি আসছে, এক্স ওয়ান সমান থ্রি সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি, আর এক্স টুটা কত আসছে, মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সরি মাইনাস টু সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি আর সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি। একটা জিনিস বলবে দেখো ভালো করে বুঝবে, তোমার এখানে তো মনে হতেই পারে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু আমার দুটো দুটো আরবিটারি কনস্ট্যান্ট কেন আসলো, তাই না। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু দুটো আরবিটারি কনস্ট্যান্ট কেন আসলো, অ্যাকচুয়ালি এই সিস্টেমটাতে কটা ইকুয়েশন আছে, সিস্টেমটাতে দুটো ইকুয়েশন আছে না,
এই দুটো ইকুয়েশনের কারণে দুটো আরবিটারি কনস্ট্যান্ট এসেছে। এই যে সিস্টেম, দুটো ইকুয়েশনের যে সিস্টেম অফ ইকুয়েশন, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকেই তৈরি হয়। সেই তৈরি হওয়াটা আমি দেখাচ্ছি, কিন্তু জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ বলো কি বললাম, কি যা বললাম ক্লিয়ার হলো কিনা বলো। জিনিসটা ক্লিয়ার হয়েছে আমি যা বললাম? হুম, এই হচ্ছে পুরো লেখার কায়দা। তুমি আগে এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি আবার পরের কথা বলছি। এই জায়গা থেকে লিয়ে লিয়েছি সবটাই, এটা নিয়ে পুরোটাই নেওয়া আছে। হুম আচ্ছা, এইবার দেখো, এবার আমি এবার নতুন কথা বলছি। লেখার অঙ্ক করা কিন্তু কমপ্লিট, এবার অঙ্কের জিনিসগুলো নিয়ে আমি কথা বলি। আচ্ছা আমার কি এসেছিল, K1 e to the power λ1 t, এইটা মানে কি এসেছিল বলো তো? এইটা মানে 3 e to the power -t আর -2 e to the power -t এই হবে, আর K2 e to the power λ2 t এইটা কি হবে? এইটা হবে e to the power 7 t আর 2 e to the power 7 t। ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, এইটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। এইবার একটা জিনিস ভালো করে বুঝবে, আমি দুটোকে এইরকম ফর্মে লিখছি, 3 e to the power -t -2 e to the power -t e to the power 7 t 2 e to the power 7 t। দেখো এই দুটো দুটো দুজনেই দুটো কলাম ভেক্টর। হ্যাঁ, তাহলে দুটো কলাম ভেক্টর দিয়ে একটা 2x2 ম্যাট্রিক্স তৈরি হলো। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। ঠিক আছে, যে সলিউশন গুলো তো একটা কলাম ভেক্টর, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন গুলো একটা কলাম ভেক্টর, এই কলাম ভেক্টর গুলো দিয়ে আমার ফান্ডামেন্টাল সলিউশন গুলো বেরোচ্ছে, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে। এই দেখো তুমি এখানে লিখলে না, দ্য ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন, এইটা এইটাকে ম্যাট্রিক্স ফর্মে দুটোকে লিখলে এই জিনিসটা তৈরি হয়, সেটাকে বলে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। বোঝা গেছে আমি কি বললাম, পুরোটা ক্লিয়ার হলো? বলো একবার দেখি। এইবার এখানে আরো কিছু কিছু কথা আছে, আমি কথাগুলো আগে একবার বলি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি এই যে আইগেন ভ্যালু গুলো বার করলাম, এই যে আইগেন ভ্যালু গুলো বার করলাম যে -1 আর 7, আচ্ছা আইগেন ভ্যালু কি সবসময় রিয়েল আসবে? না, তোমার নেগেটিভও আসতে পারে। নেগেটিভ আসবে এরকম একটা ম্যাট্রিক্স বলো তো দেখি। এই দেখো 0 0 1 -1, দেখো তো এর আইগেন ভ্যালু কত হয়, এটাকে সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখে কত হবে, -λ1 -1 -λ, তাই তো, ইকুয়াল টু 0। তাহলে λ² + 1 = 0, দেয়ারফর λ = ±i। কমপ্লেক্স আসে না? হুম, তাহলে আইগেন ভ্যালু কমপ্লেক্সও আসতে পারে। কমপ্লেক্স আসলে কি নিয়ম সেটা আমি সামনের দিন বলবো। একই রকম নিয়ম, একই রকম কমপ্লেক্স আসলে, এই দেখো কমপ্লেক্স যদি আসে তাহলে তো তোমার দুটো আলাদা আলাদা আসবে। কমপ্লেক্স আসলে কোনো সমস্যা নেই, কমপ্লেক্স আসলে যা আসবে সেটাই একই রকম, এইটা যেভাবে করলে একই রকম ভাবে করবে, আমি সামনের দিন অঙ্ক করে দেখাবো। তাছাড়া কি হতে পারে, তাছাড়া হতে পারে দুটো ইকুয়াল হতে পারে। ঠিক আছে, হয় আইগেন ভ্যালু দুটো রিয়েল এবং ডিস্টিংক্ট আসবে, মানে যে কোনো আইগেন ভ্যালু, নয় আইগেন ভ্যালুগুলো ইকুয়াল হতে পারে, নয় আইগেন ভ্যালুগুলোর মধ্যে গুলো কমপ্লেক্স আকারে আসতে পারে, এই ছাড়া তো কিছু হতে পারে না। এই ইকুয়াল আর কমপ্লেক্সের কেসটা আমি পরের দিন বলবো, আজকে আমি অন্য একটা কথা বলছি। এই অবধি বোঝা গেল কি না আগে বল। এইটুকু কি বুঝতে পেরেছো আমি কি বললাম? পরিষ্কার এইটুকু? একটা জিনিস আমি বলছি খেয়াল করো, ধরো আমাকে একটা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ওই যেগুলো আগের দিন করেছো সেইগুলোই, মানে আইগান ভ্যালু ডিস্টিংক্টের জন্য যেগুলো হবে সেইগুলোই এইভাবে লিখে লিখে করবে এবার। আচ্ছা আগের দিন জাস্ট আপনি ক্যালকুলেশনটা করেছিলেন, হুম
কমপ্লেক্সটা তুমি চেষ্টা করবে কমপ্লেক্সটা পারবে আমি বলছি না কমপ্লেক্সটা চেষ্টা করবে কমপ্লেক্সটা পারবে যদি না পারো আমি সামনের দিন বলে দেবো কোনো ইকুয়াল গুলো বাদ রাখো ইকুয়াল গুলো একটুখানি অনেকটা জটিল আছে আচ্ছা ওগুলো হলেই হয়ে যাবে ওটা হলেই শেষ আচ্ছা আমি আজকে কয়েকটা জাস্ট আমি প্রপার্টি থিওরেম এই ঘুরবো আচ্ছা ধরো ধরো আমাকে এরকম দিয়েছে এক্স ওয়ান ডট যেটা আমার দেওয়া ছিল আমি সেটা নিয়েই বলছি আচ্ছা যে সেটা নিয়ে বলা আছে ধরো ধরো আমাকে একটা ধরো আমাকে দিল ডি থ্রি এক্স ডি টি থ্রি প্লাস থ্রি ডি টু এক্স ডি টি টু মাইনাস ফোর এক্স ইকুয়াল টু টি ই টু দি পাওয়ার মাইনাস টি এই যেটা আমি লিখলাম টু বাই টু এইটার অর্ডার কত এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত ম্যাট্রিক্স এর না ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি কোন পেজটা দেখতে পাচ্ছ এখন দুই অর্ডারের তুমি কোন পেজটা দেখতে পাচ্ছ ফার্স্টটা মানে বলো কি লেখা আছে পেজে আমি একটা নতুন ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছি সেটা আসেনি এখন পেজ দেখা যাচ্ছে আর না আচ্ছা তাহলে আমি এবার পেজটাকে আবার স্ক্রিনটা শেয়ার করছি মনে হচ্ছে ওই নেটওয়ার্কের জন্য হ্যাং করে গেছে এবার দেখো কি দেখা যাচ্ছে এবার দেখা কি আছে দেখো তো ডি থ্রি এক্স ডি টি কিউব এটা হ্যাঁ তাহলে এটা কত অর্ডারে ডিফারেন্সিয়াল গেছে এবার তিন অর্ডারে তিন অর্ডারে আচ্ছা এইবার দেখো আমি কি কাজ করছি কাজগুলোকে খুব ভালো করে খেয়াল করবে আমি এই যে এক্স আছে এক্সটাকে আমি ধরলাম এক্স ওয়ান খুব ভালো করে মন দিয়ে শুনবে এক্সটাকে আমি ধরলাম এক্স ওয়ান ডি এক্স ডিটি এইটাকে আমি ধরলাম এক্স টু ডি টু এক্স ডিটি টু এইটাকে আমি ধরলাম এক্স থ্রি আর ডি কিউব ডি থ্রি এক্স ডি এক্স থ্রি এটাকে ধরলাম এক্স ফোর হলো চারটে ডেরিভেটিভকে আমি চারটে এরকম ভেরিয়েবল ধরে নিলাম খুব জাস্ট আমি চারটে ভেরিয়েবল ধরে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স আচ্ছা তাহলে এখান থেকে বলো তো আমরা কি পাওয়া যায় একটা সরি বলো প্রথমটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি আসে এক্স ওয়ান ডট সেটা সমান কি আসছে এক্স টু বুঝা গেল আচ্ছা আচ্ছা তাহলে পরেরটা দেখো এক্স টু ডট সেইটা মানে কি ডি টু এক্স ডি টু এক্স ডি স্কয়ার এইটা মানে কি এক্স থ্রি স্কয়ার মানে এক্স থ্রি এক্স থ্রি ডট এইটা মানে কত ডি থ্রি এক্স ডি টি কিউব ডি থ্রি এক্স ডি টি থ্রি এটা মানে হচ্ছে এক্স আচ্ছা
এইবার দেখো এক্স, তুমি এবার এই জিনিসগুলো এখানে বসিয়ে দাও, মানে যে এক্স ওয়ান, এই এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর এই ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কি থাকে, এক্স ফোর প্লাস থ্রি এক্স থ্রি মাইনাস ফোর এক্স ওয়ান ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস টি, হলো? তাহলে এখান থেকে দেখো তো এক্স ফোর সমান কি লেখা যায়, ফোর এক্স ওয়ান প্লাস, আচ্ছা আমি মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস থ্রি এক্স থ্রি প্লাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি, হ্যালো? আচ্ছা তাহলে দেখো এক্স ওয়ান ডট সমান জিরো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস জিরো এক্স থ্রি, এইভাবে লিখছি, এক্স টু ডট সমান জিরো এক্স ওয়ান প্লাস জিরো এক্স টু প্লাস এক্স থ্রি, এইভাবে লিখলাম, এক্স থ্রি ডট সমান ফোর এক্স ওয়ান মাইনাস জিরো এক্স টু প্লাস, সরি, মাইনাস থ্রি এক্স থ্রি, থ্রি এক্স থ্রি প্লাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি, বলো এইটা সেই সিস্টেম অফ ইকুয়েশন এসে গেল না একটা? এটা কটা ইকুয়েশনের সিস্টেম অফ ইকুয়েশন? তিনটা, তিনটে ইকুয়েশন। তাহলে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দিয়েছিল সেটা কটা, কত অর্ডারের ছিল? তিন অর্ডারের। তিন অর্ডারের, তার মানে এখান থেকে আমি কি দেখলাম, একটা যে কোনো তিন অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি তিনটে ফার্স্ট অর্ডার, এগুলো কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রত্যেকটা, তিনটে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সিস্টেম আকারে আমি লিখতে পারি। তার মানে এখান থেকে বলা যায় যে একটা এন অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একটা এরকম সিস্টেম আকারে আমি এন সিস্টেম, এন সংখ্যক ফার্স্ট অর্ডার ইকুয়েশনের একটা সিস্টেম, সিস্টেম আকারে সাজাতে পারি। বুঝে গেল কি বললাম? বলো এইটুকুতে কোনো সমস্যা থাকলো কিনা? বলো তাহলে এইবার, এইবার দেখো যে তোমার এখানে সেই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যে যখন সলভ করছিলাম, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যখন আমি সলভ করছিলাম, দেখো তো দুটো আরবিটারি কনস্ট্যান্ট আসছিল না? কেন আসছিল? এটা তো সিস্টেম অফ টু ইকুয়েশন, তার দুই তো সিস্টেম অফ ইকুয়েশন কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আসে? সেকেন্ড অর্ডারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আসছে, ওই জন্য দুটো আরবিটারি কনস্ট্যান্ট আসছে। বোঝা গেছে আমার কথা কি বললাম? পরিষ্কার এইটুকু? তাহলে এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা কয়েকটা জিনিস লাগবে, আমি সেইগুলো একটু নিয়ে এক এক করে এবার বলি। হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস সিস্টেম কি সেটা বুঝলে? এ অবধি ক্লিয়ার হয়েছে তো জিনিসটা? এবার ধরো আমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেই যে সলিউশনগুলো আমার পাচ্ছিলাম যে, আচ্ছা এবার একটা জিনিস একটু বলে, এই যে কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, কে টু ই টু দি পাওয়ার ল্যামডা টু টি, এগুলো প্রত্যেকে তো এক একটা সলিউশন। ধরো এইটাকে আমি নাম দিচ্ছি ফাই ওয়ান টি, মানে ফার্স্ট সলিউশনগুলোকে আমি ফাই ওয়ান ফাই টু দিয়ে নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে বলো ফাই, এখানে তার মানে ফাই ওয়ান মানে কি? ওই সরি, ফাই ওয়ান মানে হচ্ছে এইটা থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি, মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টি, তাই তো? তাহলে এইটাকে আমি আবার প্রত্যেকেই তো আবার ফাংশন অফ টি এরা, মানে ফাই ওয়ান এর সঙ্গে যারা আছে, ফাই ওয়ান এর মধ্যে যারা আছে তাদেরকে আমি এইভাবে লিখছি, ফাই ওয়ান ওয়ান ফাই ওয়ান, ফাই টুর মধ্যে যারা আছে তাদেরকে এইভাবে লিখছি, ফাই টু ওয়ান ফাই টু টু। বুঝে গেছে? কলাম বরাবর লিখছি তো, তাই কলামটা চেঞ্জ হচ্ছে।
আর রোটা চেঞ্জ, কলামটা চেঞ্জ, রোটা চেঞ্জ হচ্ছে আমি ফাই ওয়ান, রোটা দেখো একই থাকছে, যে ম্যাট্রিক্স যেটার ফাংশন তার রোটা একই থাকছে, ঠিক আছে? ওয়ান ওয়ান, ও সরি 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 আমি একটু ভুল বলেছি, উল্টো বলেছি, ফাই ওয়ান ওয়ান ফাই ওয়ান টু না, ফাই ওয়ান ওয়ান ফাই টু ওয়ান, এটা আমি যে দেখো কলামটা একই আছে, রো গুলো চেঞ্জ হচ্ছে, এখানে দুটো রো আছে ওই জন্য ওয়ান ওয়ান আর টু ওয়ান, আর এখানে হচ্ছে কি হবে ফাই ওয়ান টু আর ফাই টু টু, এই জিনিস তৈরি হবে, বোঝা গেল? এইবার আমি কি করছি দেখো, তাহলে এবার আমি বললাম যে একটা ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, তার তিনটে সলিউশন আছে, ফাই ওয়ান, ফাই ওয়ানটা হচ্ছে ফাই ওয়ান ওয়ান ফাই টু ওয়ান ফাই থ্রি ওয়ান, তিনটে তিনটে, ফাই টুটা হচ্ছে ফাই ওয়ান টু ফাই টু টু ফাই থ্রি, আর ফাই থ্রিটা হচ্ছে ফাই ওয়ান থ্রি ফাই টু থ্রি ফাই থ্রি, এই তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। আচ্ছা তিনটে সলিউশন যখন এসছে, এরা কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন, থার্ড অর্ডারের একটা মানে তিনটে ম্যাট্রিক্স ইকুয়েশনের একটা সিস্টেম থেকে এসছে, ঠিক আছে? আচ্ছা আমি এটাকে কি বলেছিলাম, এটাকে বলেছিলাম ওই যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা, আচ্ছা বলো তাহলে এদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা কি হবে, এই যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা কি হয়, ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি কে কলাম বরাবর লিখেই তো হয়, ফাই ওয়ান ওয়ান ফাই টু ওয়ান ফাই থ্রি ওয়ান ফাই ওয়ান টু ফাই টু টু ফাই থ্রি টু ফাই ওয়ান থ্রি ফাই টু থ্রি ফাই থ্রি থ্রি, এই যে ম্যাট্রিক্সটা হলো ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, এই ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এটা কিন্তু ডিটারমিনেন্ট না, এটা ম্যাট্রিক্স, এর যে ডিটারমিনেন্টটা এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট, আচ্ছা তুমি ধরো এইটাকে এই ক্যাপিটাল ফাই দিয়ে ডিনোট করছো, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সকে এরকম ক্যাপিটাল ফাই দিয়ে ডিনোট করছো, ঠিক আছে? এগুলো সব স্মল ফাই দিয়ে লিখলাম, এটা ক্যাপিটাল ফাই দিয়ে ডিনোট করছো, এই যে ডিটারমিনেন্ট অফ ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স সেটাকেই আমরা বলছি রনস্কিয়ান, রনস্কিয়ান অফ অ্যাটম, মানে অ্যাকচুয়ালি ফাংশনগুলোর রনস্কিয়ান বলতে এই ফাংশনগুলোকে এইভাবে লিখে তাদের ডিটারমিনেন্ট করাকে বোঝায়, তাহলে এটা যেহেতু ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স তৈরি হয়ে যাচ্ছে তাহলে তার ডিটারমিনেন্টটাই হচ্ছে এদের রনস্কিয়ান, ঠিক আছে? এবার আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিস্টেমটা দেওয়া ছিল, তার সিস্টেমটার সলিউশনটা ইউনিক হবে যদি রনস্কিয়ানটা নন জিরো হয়, বুঝতে পারছ? ইউনিক সলিউশন, আর এই এটা কি সমস্ত ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি, এই ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি এরা সবাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সরি ইউনিকনেসটা বলছি না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এই রনস্কিয়ানটা নন জিরো হয়, আদারওয়াইজ ডিপেন্ডেন্ট, বোঝা গেছে? এবার বইটা বার করো, কত কথা বইটা, সেই চারশো উনচল্লিশ হ্যাঁ চারশো উনচল্লিশ মানে দেখো হোমোজিনিয়াস সিস্টেম নন হোমোজিনিয়াস সিস্টেম পেয়েছো, পর পর ওখান থেকে পড়ে যাবে রনস্কিয়ান অফ ভেক্টর ফাংশন, ওইটা পড়বে। আচ্ছা 11.3.1 এই থিওরেমটা দেখো, আচ্ছা তারপরের পাতায় এসো, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স জায়গাটা করে নেবে, পেয়েছো? তারপরের পাতায় দেখো কনভেনশন অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন টু এ নর্মাল সিস্টেম, যেটা দেখিয়ে দিলাম ওই যে কিভাবে তিনটে অর্ডারের ইকুয়েশন থেকে তিনটে সিস্টেম বানানো যায়, তাই তো? হ্যাঁ তারপরে 445 পেজে এসো, থিওরেম 11.5.2 প্রিন্সিপাল অফ সুপারপজিশন,
খুব দরকারি একটা জিনিস, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই থিওরেমটা কিন্তু বারবার আসে, এই থিওরেমটা ভালো করে পড়বে, মুখস্থ করবে। আমি থিওরেমগুলো করাবো, তারপরে দেখো আমি আর বলেছি থিওরেম কোথায় লাগবে, তারপরে থিওরেমগুলো আর লাগবে না। এবার ওই অঙ্কগুলো তুমি এক্সাম্পল আর ইয়ের অঙ্কগুলো করবে, ঠিক আছে? এক্সাম্পল আর এক দুই আর তিন, তিনের দাগটা। হ্যাঁ, তাছাড়া থিওরেম আর লাগবে না। নন হোমোজিনিয়াস গুলো সলভ করতে হবে না এখন। নন হোমোজিনিয়াসটা আমি সামনের দিন শেখাবো তারপর। আচ্ছা ঠিক আছে, নন হোমোজিনিয়াসটা এক্ষুনি পারবে না, একটু অন্য কাজ আছে। আচ্ছা এখন থিওরেমগুলো, আচ্ছা থিওরেমগুলো আমি একবার একটু বলে দিই, ঠিক আছে? দেখো, আচ্ছা বলছি দেখো, সে একই কথা। ধরো প্রথম থিওরেম স্টেটমেন্টটা তাই বলছে যেটা একটু আগে বললাম, আমি ওকে বললাম তো একটা সিস্টেমের সলিউশন, আমি সেখানে না বলে ধরো বলছি নর্মাল কয়েকটা ফাংশন, কলাম ম্যাট্রিক্স, ফাই টুটা ধরো বললো, বলো কি হবে, ফাই টু ওয়ান, ফাই টু টু, টু থ্রি, ফাই থ্রি ওয়ানটা ধরো, আমি তিনটে নিয়ে সলভ করা শেখাচ্ছি, ঠিক আছে? তাহলে তিনটে নিয়ে করলে তোমরা এন সংখ্যক নিয়েও করতে পারবে, ফাই থ্রি ওয়ান, ফাই থ্রি টু, ফাই থ্রি থ্রি। হ্যালো, বলছে এনটা ভেক্টর ফাংশন, এই যে ফাই ওয়ান, ফাই টু, ফাই থ্রি, ধরো ফাই থ্রি ওয়ান না, সরি, ফাই ওয়ান, ফাই টু, ফাই থ্রি, ধরো এনখানা ভেক্টর ফাংশন, প্রত্যেকে কিন্তু ভেক্টর, কলাম ভেক্টর প্রত্যেকে। এইবার বলছে এই ভেক্টর তিনটে, ভেক্টর তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এদের রনস্কিয়ানটা জিরো হয়, তাই তো? সরি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কয়েকটা ভেক্টর ধরো আলফা, বিটা, গামা, এটা ডিপেন্ডেন্ট দেখাতে হবে কি করে, এদের লিনিয়ার কম্বিনেশনটা জিরো ধরে দেখাতে হবে? জিরো তো জিরো হবে না, না না, সেটা আমি জাস্ট আমি ডেফিনেশন থেকে বলবো, সি ওয়ান আলফা প্লাস সি টু বিটা প্লাস সি থ্রি গামা, এইটা ইকুয়াল টু জিরো, এটা ধরে ধরে নিয়ে দেখাতে হবে এদের মধ্যে একটা অন্তত নন জিরো, সেটাকেই তো বলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা ধরো তুমি, আমি যেটা বলছি ধরো এইটা, ধরো সি টুটা ধরো নন জিরো, তার মানে এইভাবে লেখা যায় না, সি মাইনাস সি টু বিটা সমান সি ওয়ান আলফা প্লাস সি থ্রি আলফা, সি থ্রি গামা, তাহলে সি টুটা যেহেতু নন জিরো, তাহলে দেখো তো এইটা এরকম ভাবে লেখা যায় না, সি ওয়ান বাই মাইনাস সি টু আলফা প্লাস সি থ্রি বাই মাইনাস সি টু গামা, তাই তো? তার মানে যদি এরা তিনটে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে এদের মধ্যে একটাকে বাকিগুলো দিয়ে সাজানো যাবে, বাকিগুলোর কম্বিনেশন দিয়ে। দেখো এইটাকে তুমি তো ডি ওয়ান আলফা প্লাস ডি টু বিটা এইভাবে বলতে পারো, তাহলে সরি ডি টু গামা, তাহলে বিটাকে বাকি দুটো লিনিয়ার কম্বিনেশন দিয়ে লেখা যায়, তখনই ডিপেন্ডেন্ট হয়। সেই জিনিসটা আমাকে দেখাতে হবে যে এই ফাই ওয়ান, ফাই টু, ফাই থ্রি এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বোঝা গেল আমি কি বললাম, কি দেখাতে হবে, পরিষ্কার পুরো জিনিসটা? আচ্ছা এবারে আমি কি করে দেখাবে আমি বলছি, দেখো। আচ্ছা ফার্স্টে আমি ধরো ফাই ওয়ান, ফাই টু, ফাই থ্রি লিনিয়ার কম্বিনেশন নিলাম, ধরো সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি টু ফাই টু প্লাস সি থ্রি ফাই থ্রি ইকুয়াল টু জিরো, ধরো আমি ধরে নিলাম এদের লিনিয়ার কম্বিনেশনটা জিরো। আমাকে দেখাতে হবে কি, ও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে তোমার দেখাতে হবে যে রনস্কিয়ানটা জিরো হচ্ছে, তাই তো? এই এদের ফাই ওয়ান, ফাই টু, ফাই থ্রি যে রনস্কিয়ান, তার মানে ওদের যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা ওইটা জিরো হচ্ছে। আচ্ছা ভালো কথা। আচ্ছা এইটাকে আমি একটু সামেশান আকারে এইভাবে লিখতে পারি না, দেখো তো, আই ইকুয়াল টু ওয়ান থেকে থ্রি সি আই ফাই আই ইকুয়াল টু জিরো লেখা যায় তো? আচ্ছা এইবার একটা জিনিস খেয়াল করো,
এইবার যে আচ্ছা যেহেতু এইরা জিরো সমস্ত টির জন্য, তাহলে যে কোনো একটা পার্টিকুলার টি ইকুয়াল টু টি জিরো আমি নিতে পারি। আচ্ছা যে কোনো একটা ওয়ান আমি টি টি জিরো একটা নিলাম বিলংস টু ওই সরি টি নিলাম, তাহলে দেখো সেইটা কি দাঁড়াচ্ছে, আই ইকুয়াল টু ওয়ান থেকে থ্রি সি আই, ও এই থাইগুলো কিন্তু ভেক্টর, ঠিক আছে, সি আই থাই আই টি টি জিরো, এইটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন না, কারণ কি ফাই, আচ্ছা তুমি একটা এইবার দেখো আমি জিনিসটাকে আরেকটু সাজিয়ে লিখি, সি ওয়ান ফাই ওয়ান মানে কি বলো, ফাই ওয়ান মানে হচ্ছে ফাই ওয়ান ওয়ান ফাই ওয়ান টু ফাই ওয়ান থ্রি প্লাস সি টু মানে কত, ফাই টু ওয়ান ফাই টু টু ফাই টু থ্রি, আর সি থ্রি মানে কত, সরি ফাই থ্রি মানে কত, ফাই থ্রি ওয়ান ফাই থ্রি টু ফাই থ্রি থ্রি ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এইটুকু কথা কি বোঝা গেল। আচ্ছা এইবার তাহলে জিনিসটা কি দাঁড়ালো, সি ওয়ান ফাই ওয়ান ওয়ান প্লাস সি টু ফাই টু ওয়ান প্লাস সি থ্রি ফাই থ্রি ওয়ান হলো, সি ওয়ান ফাই ওয়ান টু প্লাস আমি ভেঙে ভেঙে লিখছি, সি টু ফাই টু টু প্লাস সি থ্রি ফাই থ্রি থ্রি সরি ফাই টু থ্রি, সি থ্রি সি ওয়ান ফাই ওয়ান থ্রি প্লাস সি টু ফাই টু থ্রি প্লাস সি থ্রি ফাই থ্রি থ্রি ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো তো এইটাকে এরকম ভাবে লেখা যায় না সাজিয়ে, সি ওয়ান সরি সি ওয়ান না, দেখো তো এটা এটা কি একটা সিস্টেম অফ ইকুয়েশন, তো একটা হোমো ডিফারেনশিয়াল ইকুয়েশন না, জাস্ট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তো ফাই ওয়ান ওয়ান ফাই ওয়ান টু ওয়ান, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আবার সে উল্টো লিখেছে একই জিনিস, উল্টো এই জায়গাটা আবার সে উল্টো লিখেছে, আমি জায়গাটা দাও 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 আমি ঠিক করে দিচ্ছি এই জায়গাটা, তাই বলি আমার সে হিসাবে মিলছে না, ফাই ওয়ান ওয়ান ফাই ওয়ান টু ফাই ওয়ান থ্রি ফাই টু ওয়ান ফাই টু টু ফাই টু থ্রি ফাই থ্রি ওয়ান ফাই থ্রি টু ফাই থ্রি থ্রি, এটা তাহলে কী হবে, টু ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফাই টু ওয়ান টু 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 সরি ওয়ান টু 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 থ্রি টু ফাই ওয়ান থ্রি ফাই টু থ্রি ফাই থ্রি থ্রি, তাহলে ওয়ান 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 টু সরি হ্যাঁ ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি, বলো এই যে সিস্টেমটা তৈরি হলো, আমি লেখাটা জাস্ট ভুল হয়েছিল, ফাই ওয়ান ওয়ান এখানে আসবে ফাই ওয়ান টু ফাই ওয়ান থ্রি ফাই টু ওয়ান ফাই টু টু ফাই টু থ্রি ফাই থ্রি ওয়ান ফাই থ্রি টু ফাই থ্রি থ্রি। আচ্ছা এইটাকে যদি দেখো সি ওয়ান সি টু সি থ্রি এই করি, তাহলে জিরো আসছে না, এইটুকু বোঝা গেছে আমার কথা। এইবার একটা জিনিস বলতো, আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু এইটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ভালো করে বুঝবে, এইটু এইটা যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে অ্যাট লিস্ট একটা সি ওয়ান সি থ্রির মধ্যে সেটা নন জিরো আছে, তাই তো, আমার কথা বুঝতে পারলে। ভালো করে এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে আমি কি বলছি, ধরো আমার কথা যেহেতু বলেছে এই জায়গায় কিন্তু অনেকটা কনসেপ্ট কাজে লাগবে, যেহেতু ফাই ওয়ান ফাই টু ফাই থ্রিটা তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, আর সরি এগুলো তিনটে ডিপেন্ডেন্ট সলিউশন ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি, আর এই যে সিস্টেম তার মানে সি ওয়ান সি টু সি থ্রির মধ্যে একজন অন্তত নন জিরো আছে,
আচ্ছা, আবার এটা তো একটা হোমোজিনিয়াস সিস্টেম, তার মানে জিরো 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 টা এর একটা সলিউশন হবেই। আবার সি ওয়ান সি টু সি থ্রির মধ্যে একটা যেহেতু নন জিরো আছে, তাহলে একটা নন ট্রিভিয়াল সলিউশনও পাবো। ধরো আমি এটা ধরলাম, সি টুটা ধরো নন জিরো, তাহলে এটাও একটা সলিউশন পাবো এর। তার মানে কি বলা যায়, ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে। ইনফাইনাইট সলিউশন কখন থাকে, যখন এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্টটা জিরো হয়। হ্যাঁ, সেইটাই তো রনস্কিয়ান, তাই না? বোঝা গেছে আমার কথা কি বললাম? তাহলে রনস্কিয়ান জিরো কিভাবে দেখাতে হবে বুঝতে পারলে? এইটুকু ভালো করে খেয়াল রাখবে, এই হচ্ছে থিওরেমটা। তোমাকে দেখাতে হবে যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে রনস্কিয়ান জিরো হয়। থিওরেম আর কোনটা বলেছি, আর কোনটা বললাম? আর মনে বললাম ওই জাস্ট প্রিন্সিপাল অফ সুপারপজিশন, তাই না? এই থিওরেমটাও খুব ভালো করে মন দিয়ে শুনবো। এইটা বলে আজকে আমি শেষ করবো, এই সুপারপজিশন থিওরেম। এইটা খুব দরকারি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ সুপারপজিশন মানে কি, দেখো ধরো আমাকে একটা ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে দিয়েছে। ধরো কি ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্স ডট ইকুয়াল টু এক্স হোমোজিনিয়াস বলে দিয়েছে, ঠিক আছে? ধরো আমার ওই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনগুলো বেরোচ্ছিল, যে কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, ধরো আমি এটা তিনটে সিস্টেম, তিনটে ইকুয়েশনের একটা সিস্টেম বলছি, তাহলে এখানে তিনটে জিনিস বেরোবে, কে টু ই টু দি পাওয়ার ল্যামডা টু টি আর কে থ্রি ই টু দি পাওয়ার ল্যামডা থ্রি টি। এইটাকে আমি বলছি ফাই ওয়ান টি, এটাকে বলছি আমি ফাই টু টি, এটাকে বলছি ফাই থ্রি টি, ঠিক আছে? এই তিনটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন তো এই হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের? হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন এইটা। তাহলে বলছে এই যে এইটা যদি তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়, তাহলে এদের যে লিনিয়ার কম্বিনেশন সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি টু ফাই টু প্লাস সি থ্রি ফাই থ্রি, এগুলো অ্যাকচুয়ালি একটা ভেক্টর। এই যে এদের লিনিয়ার কম্বিনেশন, সরি সি ওয়ান সি টু সি থ্রি, এদের যে লিনিয়ার কম্বিনেশন এটাও একটা সলিউশন হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা তাই তো করতে, দেখো এরকম দুটো বার করে তাদেরকে এই সি ওয়ান সি টু সি থ্রি দিয়ে যোগ করে লিখতে, না? সেটাই তো বলতে জেনারেল সলিউশন, ওইটাই বলছে যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। যদি তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়, তাদের লিনিয়ার কম্বিনেশনটাও এগেইন এ সলিউশন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারলে? দেখো কিভাবে করবে, দেখ এইটা তোমার আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে বলা আছে কি ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি এরা তিনটে সলিউশন হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। তাহলে স্বাভাবিকভাবেই ফাই ওয়ান ডট সমান এ ফাই ওয়ান, এইটা হবে সলিউশন, যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তো স্যাটিসফাই করবে। বুঝা গেল? আচ্ছা, তো দেখো তো এরা যদি তোমার সমাধান হয়, আচ্ছা এই অবধি বুঝতে পারলে? এই তিনটে সমাধান করে আমার হাতে থাকলো, এই স্যাটিসফাই সমাধান করবে। এইবার এইটাকে ডেরিভেটিভ করে দেখো এই জিনিসটা আসে কিনা, মানে আমার এইটাও একটা সমাধান হবে। দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে, যে ডি ফাই ডিটি সমান এ ফাই, এইটা হচ্ছে, তাই তো? মানে অ্যাকচুয়ালি ফাই ডট সমান এ ফাই, এইটা আমাকে দেখাতে হবে। আমার হাতে আছে এইগুলো ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি গুলো, ঠিক আছে? তাহলে এইটাকে ডেরিভেটিভ করো, এইটাকে ডেরিভেটিভ করো, ডি ফাই ডিটি করলে কি আসে,
ddt of c1 phi1 plus ddt of c2 phi2 plus ddt of c3 phi3 এই তিনটা জিনিস ডেরিভেটিভ করছি প্লেন ডেরিভেটিভ দেখো সি ওয়ান ফাই ওয়ান মানে কি ফাই ওয়ান ডট প্লাস সি টু ফাই টু ডট প্লাস সি থ্রি ফাই থ্রি ডট তাই তো আচ্ছা এবার এখানে মান বসিয়ে দাও তো সি ওয়ান ফাই ওয়ান ডট মানে কি এ ফাই ওয়ান প্লাস এগুলো সবকটা কিন্তু এরকম ভেক্টর হবে ওই ভেক্টর দিতে প্রত্যেকটা ভুলে যাচ্ছি সি টু এ ফাই টু প্লাস সি থ্রি এ ফাই থ্রি এবার এ ম্যাট্রিক্সটাকে কমন নাও বাইরে এ ম্যাট্রিক্সটাকে বাইরে রেখে দেখো তো তুমি এইভাবে লিখতে পারো না ভেতরে সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি টু ফাই টু প্লাস সি থ্রি ফাই থ্রি লেখা যায় আচ্ছা এইটা মানে কি এইটা মানেই তো আমার সেই ফাই বাঁদিকে কি আসছিল ফাই ডট সমান এ ফাই হলো এটাও তার একটা সমাধান হলো মূল ইকুয়েশনের এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন এইটা কিন্তু থিওরেম স্টেট এন্ড প্রুফ প্রিন্সিপাল অফ সুপারপজিশন আসে পরীক্ষায় বোঝা গেল আমার কথা খুব ভালো করে এইটা প্র্যাকটিস করে দেবে এইটা এই থিওরেমটা অন্তত বিশেষ করে প্র্যাকটিস করবে এইটা আর আগেরটা যেটা বললাম তুমি একটা অঙ্ক দেখো যা সহজে বুঝতে পারবে ধরো আমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে এক্স ডট টি এখন তো অঙ্ক আর এখানে দেখাবো কি এটা তো আগে বলেই তো দিলাম এ এক্স ধরো এই আছে যেখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো হলো ধরো এই করে আমার ফাই ওয়ান ম্যাট্রিক্সটা পাওয়া গেল সাপোজ জিরো মাইনাস ওয়ান বাই টু ই টু দি পাওয়ার মাইনাস টি ওয়ান বাই টু ই টু দি পাওয়ার মাইনাস টি দুটো কেন দিল এখানে তিনটে থাকবে সব এটা নিয়ে করবো না এটা একটু ঝামেলা আছে এখানে তিনটে লাগবে এটা দিয়ে বলে লাভ নেই তোমার সাদা মাটা যে অঙ্কটা একটু করলাম সেইটা দিয়েই বলি কারণ একটু আগেই তোমাকে যে অঙ্কটা দেখালাম মানে যে উদাহরণটা দিয়ে করলাম ধরো যেখানে এ ম্যাট্রিক্সটাকে আমার ধরো বলে দিল ওয়ান থ্রি ফোর ফাইভ তাহলে এখান থেকে ফাই ওয়ান আমার কি বেরিয়েছিল ফাই ওয়ান বেরিয়েছিল থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টি এই আর ফাই টু কি বেরিয়েছিল ই টু দি পাওয়ার সেভেন্টি টু ই টু দি পাওয়ার সেভেন্টি এই বেরিয়েছিল তাহলে এইটার এইটা দুজনেই যদি সলিউশন হয় দুজনেই একে স্যাটিসফাই করবে দেখো আগে সলিউশন কিটা চেক করো ফাই ওয়ান ডট সেইটা মানে কি বেরোয় দেখো মাইনাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস টু সরি টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডেরিভেটিভ করার পরে হলো আচ্ছা এ আর ফাই গুণ করো ওয়ান থ্রি ফোর ফাইভ এর সাথে ফাই গুণ করো ফাই ওয়ান সরি থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টি তাহলে কি থাকে থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস সিক্স ই টু দি পাওয়ার মাইনাস টি তার মানে মাইনাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি তিন চারি বারো ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস দশ ই টু দি পাওয়ার মাইনাস টি তাহলে টু ই টু দি পাওয়ার মাইনাস টি তাহলে মিললো তার মানে ফাই ওয়ানটা সলিউশন একই রকম ভাবে দেখানো যায় ফাই টুটাও সলিউশন এইবার আমার কাছে কথা হচ্ছে ফাই ওয়ান আর ফাই টু যোগ করো
phi 1 আর phi 2 যোগ করে আবার কি এসেছিল c1 3 e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস t হলো প্লাস c2 আচ্ছা c1 c2 আমি এর সঙ্গে একেবারে লিখে নাই তাহলে সুবিধা হবে আমি যোগ করে লিখছি মানে c1 phi 1 প্লাস c2 phi 2 এইটা করেই আমি লিখছি এইটা করে লিখলে কি আসে মাইনাস থ্রি মাইনাস কেন না মাইনাস না সরি প্লাস থ্রি সি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস টু সি ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস এখান থেকে কি আসবে এখান থেকে আসবে সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি প্লাস টু সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি একে ডেরিভেটিভ করো একে ডেরিভেটিভ করলে কি আসবে ফাই ডট মাইনাস থ্রি সি ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সেভেন সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি এখানে আসবে প্লাস টু সি সি ওয়ান এটা সি ওয়ান সি ওয়ান টু সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস চোদ্দ সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি হলো এবার দেখো এইটার সাথে তুমি এ ম্যাট্রিক্সটাকে গুণ করো ওয়ান থ্রি ফোর ফাইভ যদি মিলে যায় তাহলেই হবে তাই তো নাকি সলিউশন হবে তাই তো যদি মিলে যায় তাহলে দেখো থ্রি টু দি পাওয়ার এত আর এখানে হচ্ছে থ্রি তাহলে এখানে থাকছে থ্রি সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি প্লাস এইটা এইটা আচ্ছা তাহলে হচ্ছে মাইনাস সিক্স সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস তিন গুণ ছয় ই টু দি পাওয়ার সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি আচ্ছা থ্রি সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি আর এটা হচ্ছে মাইনাস দশ সি ওয়ান ই টু দি পাওয়ার এইটা এটা হ্যাঁ মাইনাস টি প্লাস দশ সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি যোগ করে দেখো এইটার সাথে সমান এসে যাবে থ্রি সি ওয়ান এখানে তাহলে মাইনাস থ্রি সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি এখানে তাহলে প্লাস সেভেন সি টু ই টু দি পাওয়ার সেভেন্টি এটা দেখো সি ওয়ান তাহলে মাইনাস ধরো ভুল হয়েছে মনে হচ্ছে এটা কিছু মনে হচ্ছে কিছু একটা ভুল আছে তাহলে এটা দেখো ফোর ফাইভ করলে কত থাকে তুমি বারো ই টু দি তাহলে এখানে হচ্ছে ফোর সি টু মাইনাস দশ আর এখানে হচ্ছে ফাইভ টু ডট আচ্ছা ফাইভ টু ডট করলে কি আসে সাত দুগুণ চোদ্দ ফাইভ টু হচ্ছে এত টু টু সেভেন্টি পাঁচ দুগুণ দশ যাই হোক কিছু একটা আসবে গিয়ে এর সাথে তোমার মিলে যাবে মেন কথা ঠিক আছে অতএব এটাও হচ্ছে এর একটা সলিউশন হবে আমি সেই ক্যালকুলেশনটা পরে একটা গন্ডগোল হয়েছে আমি আর দেখছি না আমার জিনিসটা বোঝা গেল তুমি কি বললাম তার মানে আমার কথা হচ্ছে ফাই ওয়ান আর ফাই টু দুটো সলিউশন হলে সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি টু ফাই টু এটাও একটা সলিউশন হবে যেটাকে প্রিন্সিপাল অফ সুপারপজিশন আমরা বলছিলাম বলো এইটুকু করে আজকে আমি আজকে এখানে আমি শেষ করবো বলো এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কি না পুরো বোঝা গেছে পুরোটা